হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের নতুন দর্শক এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এই চ্যানেলের সকল নতুন ভিডিও আপনি সহজে দেখতে পারেন। তবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রপ্তানি উন্নয়ন গ্রুপে 49 পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো নিম্ন বর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে পূরণকৃত আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম সহকারী পরিচালক, পদের সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন, লোক প্রশাসন দ্বিতীয় শ্রেণী, সমমানের সিজিপিএ সহ মাস্টার ডিগ্রি। সকল জেলায় আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম গবেষণা কর্মকর্তা, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা সেম। 3 নম্বর পদের নাম শিশব রক্ষণ কর্মকর্তা, পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। 4th নির্বাহী সহকারী, পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্য, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি। তদন্তকারী, পদের সংখ্যা 7, অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্য, সমাজবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি। সহকারী সম্পাদক, পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। ফটোগ্রাফার, পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা ইএসসি এবং ফটোগ্রাফিতে 5 বছরের অভিজ্ঞতা। শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি। নবম অর্থে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক এবং ইংরেজি ও বাংলা কম্পিউটার মাত্রাতিক প্রতি মিনিটে গতি যথাক্রমে 30 থেকে 25। অ্যাকাউন্ট্যান্ট, পদের সংখ্যা 2, বাণিজ্য স্নাতক ডিগ্রি। হিসাব সহকারী, পদের সংখ্যা হচ্ছে 1, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক। শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং ইংরেজি ও বাংলা শার্টলিপি ও কম্পিউটার মুদ্রা থেকে প্রতি মিনিটে গতি যথাক্রমে 70 থেকে 45 এবং 30 থেকে 25। এ হচ্ছে 4th নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তা হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, লালমনিরহাট, পঞ্চগড়, ঝিনাইদহ, কুষ্টিয়া, ফিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তবে এতিম ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন। 13 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অপর্তনাকারী, পদের সংখ্যা 1, স্নাতক ডিগ্রি, শিক্ষাগত যোগ্যতা। টেলিফোন অপারেটর, পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাবিদ, পদের সংখ্যা 8, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ, সমমান সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমান পরীক্ষা উত্তীর্ণ।
এবং ইংরেজি ও বাংলায় মধ্য থেকে প্রতি মিনিটে গতি যথাক্রমে 20/20। 16 নম্বর ১৬ নম্বর হচ্ছে কম্পিউটেড, পথ সংখ্যা ১, শিক্ষকদের যোগ্যতা এইচএসসি। 17 নম্বর গাড়ি চালক, পথ সংখ্যা ৩, যেকোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে সম্মান পরীক্ষা উত্তীর্ণ। 18 নম্বর অফিস সহকারী, পথ সংখ্যা ১, যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। অফিস সহকারী কম নিরাপত্তা পরে নিরাপত্তা প্রহরী, পথ সংখ্যা ৮, যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 18 থেকে ১৯, 18 এবং ১৯ নম্বর প্রত্যেক সকল প্রার্থীর আবেদন করতে পারবেন ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, চাঁদপুর, পাবনা, নওগাঁ, বগুড়া, খুলনা, সিলেট। 25/3/2020 তারিখে থেকে বয়স নির্ধারিত হবে। আচ্ছা, এটার একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবো না, অর্থাৎ এই পদের জন্য যে কেউ যদি আবেদন করেন তাহলে যে কোনো একটি পদে আবেদন করতে হবে। আবেদন পূরণের তারিখ হচ্ছে ২/১০/২০১২-২২ এবং শেষ তারিখ হচ্ছে ১/৩/২০২২। রপ্তানি উন্নয়ন বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।